বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে জিয়াউদ্দিন শিকদারকে। আজ সোমবার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দায়িত্ব হস্তান্তরের খবর প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং এক নং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল কারাবন্দরীন থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউদ্দিন শিকদারকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এদিকে দেশব্যাপী বিএনপি ডাকা 11তম অবরোধ কর্মসূচি সফল করতে পৃথক 5টি মশাল মিছিল করেছে বরিশাল মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন। আজ সোমবার সন্ধ্যায় নগরীর রূপাতলী বরিশাল পটুয়াখালী মহাসড়কের কাঁঠালতলা এলাকা থেকে একটি মশাল মিছিল বের করে মহানগর বিএনপি। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদারের নেতৃত্বে মশাল মিছিল বের হয়। মিছিলটি বেশ কিছু দূর গিয়ে রূপাতলী হাউজিং সড়কে গিয়ে শেষ হয়। এ সময় তারা মহাসড়কে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করে। মশাল মিছিল থেকে অবরোধের সমর্থনে এবং সরকার বিরোধী নানা স্লোগান দেওয়া হয়। এছাড়া সন্ধ্যা 6টায় 25 নং ওয়ার্ড বিএনপি, একই সময় নতুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকায় মহানগর যুবদল, সন্ধ্যা 7টায় লাখুটিয়া সড়কে মহানগর স্বেচ্ছাসেবক দল ও রাত 8টায় উত্তর সাগরদিতে 23 নং ওয়ার্ড বিএনপি মশাল মিছিল বের করে। যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ এবং আনসার মোতায়েন রয়েছে। এছাড়া টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। Yeah.